ম্যানচেস্টার মিতালি গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি রহমান চৌধুরী সাগর জানান মঙ্গলবার আটই জুলাই ম্যানচেস্টারের স্থানীয় লংসারে ইউথ সেন্টারে বিপুল উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল আহমেদ সভা শুরুতেই পবিত্র কুরান থেকে তেলাওত করেন বিলাল আহমেদ সংগঠনের সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল নাসির ওয়াহাব বিশ্ব হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর লুৎফর রহমান লিটন আহমেদ চৌধুরী সাংবাদিক কাউসুল ইমাম চৌধুরী সুজন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সালে আহমেদ সিদ্দিক আলী শফিক মিয়া বিলাল আহমেদ রুবেল আহমেদ ইসলাম উদ্দিন জনি ফুরকানুর রহমান চৌধুরী সাগর ইমরান আহমেদ সহ আরও অনেকে বক্তারা ম্যানচেস্টার মিতালি গ্রুপের সফলতা কামনা করে দেশে গরিব অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান সভা শেষে ইফতার মাহফিলে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়